বালিশে মাথা লাগাইয়া নিজের প্রশ্ন করিও, আলেম ওলামারা যা বলল কোরআন হাদিস থেকে এগুলো তো সত্য, গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম এটাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে এটাও সত্য, কোরআনের ঘোষণা, জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এরে নবীর উম্মত আপনারা জানেন আমার নবী বেগুনা, নবীর তুলনা নাই, তারপরও নবী আম্মা জানায়েশার ঘরে বয়ে বয়ে কান্না করেন। আম্মা জানায়েশা বলে নবী আপনি কাঁদেন কেন, আপনার কোনো গুনা নাই নাকি, আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলে না কোনো বেয়াদবি হয় নাই, তো কেন কান্না করেন? নবী বলেন আয়েশা হাশরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কেমন ভয়ঙ্কর হবে হাশরের মাঠ। মায়ার নবী কান্না করে বলেন আয়েশা নবীদের কোনো গুনাহ নাই, এক পর্যায়ে উম্মতের ভুলিয়া নিজেরা কান্না করবে, আমার কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন আমার কি উপায় হবে? নবীদের গুনাহ নাই, তাদের হালাত যদি এমন হয় আপনার আমার হালাত কেমন হবে রে বাবা? একটু চক্ষু দুইটা বন্ধ করে গুনার দিয়ে তাকাইয়া দেখো, মনে হয় যেন এই প্যান্ডেলের মধ্যে আমার থেকে গুনার আসামি আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজনেরা জানে না, জানলে কেউ আপনাকে আমাকে আর আদর দিত না, ভালো নজরে তাকাইত না। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ হাজারো গুনার পর আমি আল্লাহ রাগ করিয়া তোর উপরে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেই নাই, বরং আমি নবীজির মহাব্বতের উম্মত গুলোকে তওবার পথে ডাকতেছি। আমার কাছে যদি অন্তর দিয়া তওবা করো আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করব। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আমার নবী 13টা বছর বয়ান করলো আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর বান্দারা তওবার নিয়তে ওমরের মেজাজ নিয়ে ডুববে, হঠাৎ গুনার কথা মরণের কথা যখন স্মরণ হবে তখন চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকবে, মনে মনে বলবে ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, ও আল্লাহ আমার মতো যুবক আমার মতো বান্দা যদি নামাজ পড়ে আমি কেন পারবো না, ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না, আজকে থেকে তওবা করে নিলাম রে মাওলা, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহকে বেজার করবো না, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলে কাউকে ধোকা দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুব, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক হয়েছ, বাবারির মালিক হয়েছ, গাড়ির মালিক হয়েছ, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে সম্মানের চেয়ার পেয়েছ, ওই মা বাবারে যারা বাড়িতে রাইখে এখানে আরামে খাওয়ার ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না, যত চেষ্টা করো মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে আগাও, যাদের দুনিয়াতে মা নাই বাবাও নাই আল্লাহর কাছে দোয়া করো, কবর জিয়ারত করো, চোখের পানি ছেড়ে কান্না করো, ওই মা বাবা থাকলে তুমি বুঝতা কেমন ধন্য তোমার কপাল, যাদের মা বাবা আছে তারা এখনো বুঝে না, যাইও রে যুব বাসায় গিয়া মাকে বলিও মা
মোনাজাতে কত মানুষ কান্না করলো, আমার চোখে কেন পানি নেই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ সারবো না, দাড়ি কাটবো না, মা বাবা তোমাদের কষ্ট দিব না। সোহবতে সা লে তো রাসা লে কুনা, সোহবতে তা লে তো রাত লে কুনা তেক জামানা, সোহবতে বা আউলিয়া বেতে রসত সালা তাআত বেরিয়া। সন্তান হাসরের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ আমার আব্বা আম্মার কারণে আমি গুনাহগার হয়েছি। ও সন্তানের মা বাপ, কিয়ামতের ময়দানে বহু মা বাবা ইমান আর নেক আমল নিয়েও জান্নাত পাবে না সন্তানের দাওয়াত না দেওয়ার কারণে। ওয়াল আসরের সূরা থেকে আপনারা সবাই এই সূরাটা কম বেশি পড়তে পারেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু এটা এমন একটা পাওয়ারফুল সূরা, যদিও ছোট তার পাওয়ার অনেক বেশি। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআন শরীফে শুধু এই সূরাটা দিতেন ওয়াল আসরে, আর কোন সূরা নাজিল না করতেন, সারা দুনিয়াবাসী যদি ওয়াল আসরে সূরাটার উপরে আমল করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এত পাওয়ারফুল কেন একটু অনুভব করেন, অনুধাবন করেন। ইমান আছে, আমলও আছে, ইমানও আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, সব ঠিক। ওয়াল আসরে সূরায়ে কয়ার ফরজ জান্নাত রেডি নাই, দায়িত্ব মাত্র দুইটা হইছে, আরো আছে কয়টা? দুই দায়িত্ব পালন হলো, ইমান আছে, নেক আমল করে, আর পরও জান্নাত নাই, কারণ দায়িত্ব আরো দুইটা আছে। ইমান আমলের দাওয়াত অন্যদের দাও, যারা ইমান আমলের বিরোধিতা করে বাধা দাও, অন্যদের দিবা, অন্য কারা দেওয়ার সিস্টেম কি তাও জানতে হবে, আর বাধা দেওয়ার নিয়ম কি তাও জানতে হবে। আমার নবী মানুষের একদিকে দাওয়াত দিছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু নবী কোনোদিন কাউকে গালাগালি করেন নাই। ওয়ালা আসরে সূরার দ্বারা পাওয়ার আমরা পেয়ে গেলাম, এতটুকু জানলাম যে ইমান আর আমল নিয়েই জান্নাত পাবে না, দায়িত্ব চারটা, এক ইমান, দুই নেক আমল, এটা আল্লাহর হক, বাকি বান্দার হক হল এই দুইটার দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। আল্লাহর হক যদি একটু দুর্বল হয় আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক যদি দুর্বল হয় তো ক্ষমা নাই। হাসরের ময়দানে সন্তান যখন মা বাবার বিরুদ্ধে বলে ফেলবে, আল্লাহ কইব তোমারে তো আমি আকল দিছিলাম, ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছিলাম, তুমি সে বিবেকটা দিয়া শর্তটাকে গ্রহণ করো নাই কেন? সন্তান দুর্বল হয়, বলবে আল্লাহ এটা আমার অপরাধ হয়ে গেছে, বলে তাহলে আজকে তোমার বিবেকের বিচার হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বিবেকের বিচার যখন করবেন, এই কথা বলবে, সন্তান বলবে আমার একটা অনুরোধ, আমার একটা দাবি। কি দাবি? ও আল্লাহ, যেই মা বাবা যেই মুরব্বীদের কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, হালাল পথে চলতে পারি নাই, ও আল্লাহ আমারে যদি তুমি শাস্তি দাও, তাদের কারণে আমি নষ্ট হয়েছি, তাদেরকে শাস্তি দিবার ডবল, আমারে দিবা সিঙ্গেল। কোরআনের আয়াত সূরায়ে আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান বলবে, আমাকে যেই শাস্তি দিবা তার ডবল দাও, আমার মুরব্বী আমার মা বাবা যাদের কারণে আমি জাহান্নামের পথিকায় গেলাম। এই জন্য নবী বলেছেন সাবধান,
সন্তান হলেই খুশির কিছু নাই, সন্তানটার আদব রক্ষা করায় মানুষ বানাও। দশটা সন্তানের বাবা হলে কি লাভ হবে যদি একটা সন্তানও মানুষ না হয়, আর একটা সন্তানের বাবা হইয়াও কপাল ভালো যদি একটা সন্তান উন্নতের রাহবর হয়, আদর্শ সন্তান হয়। একটা সন্তানের আলো দিয়া গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। ওরে নবীর উম্মত আশেকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, 7 বছর যখন বয়স হবে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর এটা এমনি এমনি হবে না, সন্তান যদি ভালো চাও ভালো গাছ লাগাইও ফল ভালো পাইবা, ভালো সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে চাও ভালো একটা মা ঘরের মধ্যে নিও। ভালো মা কোথায় বাবা? রমনা পার্কের গোড়ায়। এরে আল্লাহর বান্দা, ভালো মা ঘরে আনো তো ভালো সন্তান পাইবা। কই ভালো মা পাইবা? এমন একটা মেয়ে, টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, কোরআন পড়তে পারেনি এমন একটা মেয়ে আমি চাই। কোরআন তেলাওয়াত করবে, তার জবানে কোরআন, কলবের মধ্যে কোরআনের নূর থাকবে, ওইটা বেয়াদব হবে না। ওর একটা আসর গিয়া সন্তানের গর্বের মধ্যে লেগে যাবে। এরে নবীর উম্মতের দল, মানুষের চোখের নজরের মধ্যে কিন্তু পাওয়ার আছে, আছে না নাই? দেখেন না মাঝে মাঝে ফসলি জমির খেতে জুতা টানায়, জুতা টানায় নি কেন? জুতা টানাইলে কদু বেশি হবে। হ্যাঁ, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য জুতা টানায়, বদনজরে ফসল ফুইয়া যায়। গরুতে দুইতো 13 কেজি, একজনার বদনজর লাগছে 1.5 কেজি হয় না, হুজুরের কাছে গিয়ে একে হুজুর পানি ভরা দেন, বদনজর গামিতে দুধ হয় না। কার বদনজর? একটা বেনামাজি বেআমল গাঞ্জাখোর, কথা ঠিক না? বদনজর যদি ওর নজরে গিয়া গরুর দুধের মধ্যে রিয়াকশন হয়, একজন খাতি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা কোরআন পড়নেওয়ালা, একজন বেগুনা তাকওয়াওয়ালা যদি নেক নজর দিয়া কারো দিকে তাকায়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? এই কথা অনেকে বুঝে না, এই জন্য বলে আমরা অলিয়া উলিয়া মানি না, অলিয়া উলিয়া মেনে লাভ নাই। আবার কেউ বলে মা বাবা হইল বড় ভীর, মা বাপ যদি এত বড় বুজুর্গ হয় তো লেখাপড়া অন্যের কাছে দরকার কি? মা বাবার কাছে পড়ে মাওলানা হয়ে যাও, মেট্রিক পাস করো, সম্ভব? কোনোদিন সম্ভব? আরে মিয়া, যেই মা বাবা শিক্ষক শিক্ষিকা কোন স্কুলের, তার সন্তান অত ভালো জায়গায় পড়ায়, আমার কাছে থাকলে লেখাপড়া হবে না, অন্য জায়গায় দাও। ভাইরা আমার, ঈমান আর নেক আমল, পরিশুদ্ধ ঈমান, যা ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এক আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আল্লাহর যত কিতাব আছে তার উপর ঈমানটা মজবুত করে নাও। এক আল্লাহ, তার মত আর কোনো ক্ষমতাওয়ালা কেউ, আল্লাহ যা পাবে এটা আল্লাহকে দাও, আর একজনকে দেওয়ার নাম শিরিক, আর একজনকে দেওয়ার নাম সেজদা পাবে কে? আর কেউ? আর কেউ? একমাত্র আল্লাহ সেজদা পাবে। আল্লাহ ছাড়া যদি আর কেউ সেজদা পাওয়ার উপযুক্ত হইতো, আল্লাহ মহিলাদের বলতেন তোমরা স্বামীর পায়ে সেজদা করো, হাদিস। এরপরে যুক্তির কথা, আল্লাহর পরে গোটা মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল বলেন, ওই নবীরে কেউ মহব্বতে সম্মানে সেজদা দিছে? নবীর ইন্তেকালের পরে তার মাজারে কেউ দিছে? যদি ফিস সাবরে সেজদা দিলে আল্লাহ খুশি হয় তো আমার নবীকে আগে দেওয়া দরকার না? কথা বলেন না কেন? সেজদা কেউ পাবে? কে পাবে? এক আল্লাহ। ওই আল্লাহর পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরক।
যারা শিরকের গুনাহ করবে তাদের ইমান নির্ভেজাল না ভেজাল? ভেজাল ইমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। শিরিক মুক্ত ইমান। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক, আল্লাহর উপর ইমানটা মজবুত করো, নেক আমল করো রে বান্দা, ভালো ভালো কাজ করো, ভালো কথা বলাও নেক আমল, হাসি মুখে কথা বলা নেক আমল, কারো উপকার করা নেক আমল, কারো ক্ষতি করাও নেক আমল। কি ওয়াজ শুনবেন? একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাবেন, সারা জীবন ওয়াজ শুনলে মনেও থাকবে না, আমল হবে না। একটা ওয়াজ, কি ওয়াজ? জীবনে নেক আমল করতে পারি আর না পারি কখনো গুনাহ করব না। আর ওয়াজ লাগবে না, কসম আল্লাহর, এই ওয়াজ মানলে বিনা হিসাবে জান্নাত। ওয়াজটা কি? নেক আমল করতে পারি আর না পারি কি করব না, গুনাহ। কারো উপকার করতে পারি আর না পারি ক্ষতি, কারো প্রশংসা করতে পারি আর না পারি বদনাম। সুন্দর আর ওয়াজ লাগে। আর আপনি এখানে বসে আর শুনবেন, ফজর ভরেন নাই, জোহর ভরেন নাই, আসর ভরেন নাই, মাগরিব ভরেন নাই, এশাও ভরেন নাই, মোনাজাতের ভরে সারা রাত বিছনায় বয়ে মোবাইলের মোরাকাবা করে কবিরা গুনাহ দেখে 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 ফজরও পড়বেন না। এই বয়ান মক্কার ইমাম করেন, লাভ আছে? কোন লাভ আছে? অথচ নবী বলেন, বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকু সালাহ, কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নামাজ কত অক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে না নাই? আবার বলেন, আছে না নাই? নাই। নাই বলার পরে যদি নামাজ না পড়েন, আপনার ফিডার ওজনটা কত বেশি হবে? বললি নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, পড়লি না কেন? কপাল পড়া মুসলমান জুমার নামাজটা পড়তে যাইও দেখবেন কত চালাকি করে, আগামীকাল দেখবেন ফজরে মসজিদ খালি, আসরে মসজিদ খালি, জুমায় জায়গা নাই, রোড গার্ড বোঝাই, কমিটি কয় টাকা দাও, বিল্ডিং বাড়ান লাগবে, ছাদ বাড়াতে হবে, মুসল্লি বেড়ে গেছে। কোন টাইমের মুসল্লি কয় ইমামের সাথে দুই রাকাত পয়রা সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে আর দেরি না, এমন জোরে দৌড় দিছে বাসায় গিয়া দেখে আর একজন আর জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, বাঙালি তো। অথচ ইমামের সালামের পরে চার রাকাত সুন্নত আছে, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। ও আল্লাহর বান্দা, দুই রাকাত নামাজের সওয়াব, বাকি চার রাকাত নামাজ না পড়া গুনাহ নিয়ে বাসায় গেলা, এইটা কপাল পোড়া ছাড়া কিছুই না। চার রাকাত সুন্নাত না পড়লে তোমার আমল নামায় খোদার কসম গুনাহ লেখা হবে। দুই রাকাত পড়িয়া দৌড় দিলা, চার রাকাত সুন্নাত পড়লা না, এমনে তো পাঁচক তো পড়ো না, তার অভিশাপ তোমার কপালে লাগছে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলিগলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এত বয়ান, সবাই পা ধইরা ধইরা বয়ান করে, জোরে কথা বলে না, খারাপ আচরণ করে না, দুই একটা বের হয়ে গেল নাকি বারবার ক্ষমা চায়, কষ্ট পাইছেন মাফ করে দিয়েন, আবার মোনাজাতে ক্ষমা চায়, এত নরম হইয়া বয়ান করি, রাত নাই দিন নাই, খানা নাই ঘুম নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরা ঘুরা পাঁচ বেলার নামাজ পড়ি, দোয়া করি, বয়ান করি, খানার টাইমে খানা নাই, ঘুমের টাইমে ঘুম নাই, এত কষ্ট করে বারোটা মাস দৌড়াইতেছি মুসলমানের পেছনে, বারো মাস লাগতো না রে বাবা, মাত্র ছয় নামাজ যদি আমার হিন্দুদের মন্দিরে ঢুকাইয়া দিতা, দৈনিক এক ঘন্টা করে হিন্দুদের বয়ান করতাম, ইনশা আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলি, ছয় মাসের বয়ানে গোটা দেশের হিন্দু আমার মদিনাওয়ালার পাগল হয়ে যাইত। কিন্তু মুসলমানের রাত দিন চব্বিশটা ঘন্টা বয়ান আর বয়ান আর বয়ান, কই বয়ান করিয়া তো বলি না, পাঁচ করলি মাথায় দাও না হয় গুনাহ হবে,
একবারও তো বলি না কওমি মাদ্রাসায় লেখাপড়া না করলে গুনাহ হবে, তাবলিগে না গেলে জাহান্নামে যাওয়া লাগবে, চরমনাই উজানি বাহাদুরপুর না রুহুল বীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাবে, একবারও বলি না। বরং আমি বলি স্কুলে পড়ুয়া ভাই, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, তুমি যেই লাইনে থাকো বাধা নাই রে বাবা। তোমারে দুইটা স্লোগান অন্তরের মধ্যে ঢুকাতে চাই, যতদিন বেঁচে থাকবা অন্তর দিয়া এই কত স্লোগান দুইটা লালন করবা, গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনা। স্কুলে পড়িয়ে কি তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়ে নাই? আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার উপরে কি মা বাবার বদদোয়া লাগছে নাকি? না হয় এত বয়ানের পরেও কেন তোমার দিলটা সোজা হয় না? আলেমদের বয়ানে মোনাজাতে তোমার চোখে কেন পানি আসে না? তোমার মতো যুবক তাকায় দেখো র‍্যাব আরবি পুলিশ মিডিয়ারের চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও আছে, আছে না নাই? তোমার বিবেক দিয়া চিন্তা করো বাবা কেন তুমি পারো না? তোমার মতো আল্লাহর বান্দা তাকাইয়ে দেখো ব্যবসা করে হালাল ভাবে, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, নাই? তুমি কেন পারো না? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার, আজান হয়ে গেছে গাড়ি বন্ধ করে মসজিদে ঢুকে নামাজটা আদায় করে নিল, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে সময় মতো নৌকায় নামাজ পড়ে নেয়, তুমি কেন পারো না? কৃষি কাজ করে গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো বান্দা ও বুড়ারা, ও বৃদ্ধ বাবা জিরা, আপনার মতো কত সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে লাঠি দিয়া টোকায় টোকায় মসজিদে যায় নামাজ ছাড়ে না, আসেনি? ও মুরব্বী আপনি কেন পারবেন না? আপনার মতো কত মানুষ মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বে না। ও আল্লাহর বান্দারা, ও পর্দারারানের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, অভাব নাই, আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে ভরিয়াও পাঁচ বেলার নামাজ পড়ে, মোবাইলটা নিয়ে অযথা সময় নষ্ট করে না, অভাব নাই, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো এত দয়ার মালিক, তওবার দরজা খুলিয়া বান্দাকে প্রতিদিন ডাকতে থাকে, ও বান্দা গুনাহ যদি করিয়াও ফালাও আমার কাছে তওবার দরজা খোলা, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও আমি তোমার জীবনের সব গুণ এক ফোঁটা চোখের পানির বদৌলতে মাফ করে দিব। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হার গরিদে নেক তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে। এরে আল্লাহর গোলাম, চাকরি করো ব্যবসা করো করো, আজ থেকে তওবা করে নেওয়ার নামাজ ছাড়বা না। মহামারী করোনাও কি দেখে তোমার ভয় নাই? ডেঙ্গুতে কত তাজা তাজা প্রাণ চলে গেল, নদীর মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ও যুবক, মরণের ভয় কি তোমার অন্তরে আসে না? মনে চাইছে মা বাধা দিছে, মায়ের গালি দিছো, বাবার বাধাও মানো নাই, মনে চেয়েছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় যাওয়া চলে গেছো, মনে চাইছে পার্কে যাওয়া চলে গেছো, এখন ফিরে আসো তওবা করো। কত আর গুনাহ করবা রে বাবা, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, তোমার যদি ঘুমের মধ্যে মরণ হইয়া যায় কি জবাব দিবা আল্লাহর কাছে? অনেকে মনে মনে কি ভাবছো রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে আমগো বুঝটা কি কম,
তোমার মাথা খারাপ হতে পারে, আঙ্গুর টুপিওয়ালাটা খারাপ না, কারণ নেশা পান করলে তুমি করো, আমরা করি না। আমরা পিওর খানা খাই, আমগো মাথা নষ্ট হয় নাই। এই টুপির কারণে কত গালি, এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা লাগে, তাও বুঝি, তারপরও কেন ছাড়ি না, নামাজ কেন ছাড়ি না। শীতের দিন আসতেছে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে কত কষ্ট, এরপরও কেন নামাজ ছাড়ি না। এরপর এই টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে কত আলেম ওলামার উপরে বিপদ আসছে বেঈমানের পক্ষ থেকে। এত কিছু জানার পরেও কেন বাবা নামাজ ছাড়ি না, বেপর্দায় চলি না রে বাবা, বড় আপনাদের পাও ধরে ধরে বুঝাইতেছি। কারণ কি জানেন, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনা নিয়া কবরে গেলে আজাব হবে তাও সত্য, কোনো সন্দেহ নাই। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম, ফ্যান চলে, এসির বাতাস, এরপরও ঠান্ডা হয় না। ওই সূর্য আর জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবো রে, গুনা নিয়া কবরে গেলে। দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, আর ওই কবরে গুনা নিয়ে গেলে। একটা মশারি আছে নাকি? কোন মশারি নাই, পোকামাকড়ের কামড় কে ফিরাবে? একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না, ওই কবরে গুনাগার হইয়া গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করা যাবে না। ও যুবকেরা মনে মনে ভাবছো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, লম্বা জামা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, এখন একটা প্রমাণ দাও, পারবা তুমি কেন? বড় বড়রা অনেক অপচেষ্টা করেছিল, 1500 বছর পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বালিশে মাথা লাগাইয়া নিজের প্রশ্ন করিও, আলেম ওলামারা যা বলল কোরআন হাদিস থেকে এগুলো তো সত্য, গুনাগার হইয়া কবরে গেলে জাহান্নাম এটাও সত্য, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে এটাও সত্য, কোরআনের ঘোষণা। জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এরে নবীর উম্মত, আপনারা জানেন আমার নবী বেগুনা, নবীর তুলনা নাই, তারপরও নবী আম্মা জানায়েশার ঘরে বয়ে বয়ে কান্না করেন। আম্মা জানায়েশা বলে, নবী আপনি কাঁদেন কেন, আপনার কোনো গুনা নাই নাকি, আমি আয়েশার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলে, না কোনো বেয়াদবি হয় নাই, তো কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। মায়ার নবী কান্না করে বলেন, আয়েশা নবীদের কোনো গুনাহ নাই, এক পর্যায়ে উম্মতের ভুলিয়া নিজেরা কান্না করবে, আমার কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? নবীদের গুনাহ নাই, তাদের হালাত যদি এমন হয়, আপনার আমার হালাত কেমন হবে রে বাবা? একটু চক্ষু দুইটা বন্ধ করে গুনার দিয়ে তাকাইয়া দেখো, মনে হয় যেন এই প্যান্ডেলের মধ্যে আমার থেকে গুনার আসামি আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজনেরা জানে না, জানলে কেউ আপনাকে আমাকে আর আদর দিত না, ভালো নজরে তাকাইতো না। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, হাজারো গুনার পর আমি আল্লাহ রাগ করিয়া তোর উপরে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দেই নাই, বরং আমি নবীজির মহাব্বতের উম্মত গুলোকে তওবার পথে ডাকতেছি। আমার কাছে যদি অন্তর দিয়া তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করব। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আমার নবী 13টা বছর বয়ান করলো, আবু জাহাল কালেমা পড়ে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা করবে না, বাইরে গিয়া বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর এক দল আল্লাহর বান্দারা তওবার নিয়তে ওমরের মেজাজ নিয়ে ডুববে, হঠাৎ গুনার কথা মরণের কথা যখন স্মরণ হবে, তখন চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকবে, মনে মনে বলবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক,
ও আল্লাহ আমার মতো যুবক আমার মতো বান্দা যদি নামাজ পড়ে আমি কেন পারবো না, ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না, আজকে থেকে তওবা করে নিলাম রে মাওলা, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহকে বেজার করবো না, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলে কাউকে ধোকা দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুবক, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক হয়েছো, বাবারির মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে সম্মানের চেয়ার পেয়েছো, ওই মা বাবারে যারা বাড়িতে নাই সেখানে আরামে খাওয়ার ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া গাইতে পারবা না, যত চেষ্টা করো মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে আগাও, যাদের দুনিয়াতে মা নাই বাবাও নাই আল্লাহর কাছে দোয়া করো, কবর জিয়ারত করো, চোখের পানি ছেড়ে কান্না করো, ওই মা বাবা থাকলে তুমি বুঝতা কেমন ধন্য তোমার কপাল, যাদের মা বাবা আছে তারা এখনো বুঝে না, যাইও রে যুবক বাসায় গিয়া মাকে বলিও মা মোনাজাতে কত মানুষ কান্না করলো আমার চোখে কেন পানি নেই, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবা তোমাদের কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, অন্তরে যদি কোনো মোনাফেকি দুর্বলতা না থাকে, তওবা করার মতো যদি কারো অন্তরে খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন কত ওলামায়ে কেরাম কত মুরব্বী কত হাজি সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক কত মা বোনেরা হাত তুলেছেন ও দয়ার মাওলা আমরা গুনার বোঝা নিয়ে তওবার নিয়তে হাত তুলেছি গুনার দিকে তাকাইলে হাত উঠাইতে বড় লজ্জা পাইরে আল্লাহ গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ চোখের সামনে কত লাশ চোখে দেখলাম আর কবরে রাখলাম কোন দিন যেন আমার সাদা কাফন রেডি হয়ে যায় কোন দিন যেন আমার মা কাঁদে আর বলে আমার সন্তান দুনিয়াতে নাই কোন দিন যেন আমার সন্তানেরা কাঁদে আর বলে আমার বাবা কই আমি কাকে আপু বলে ডাকবো
আয় আল্লাহ সাদা কাফনের প্যাকেটে যাওয়ার আগে আপনার কাছে ক্ষমা চাইতেছি, জীবনে যত শয়তানের ধোকায় গুনাহ করেছি দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আল্লাহর বান্দারা, ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে জাহান্নামের আগুন যদি তোমার আমার গুনার কারণে রেডি হয়ে থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো, কান্না যদি না আসে আল্লাহর নবী বলেন কান্নার বাহানা করো তাতেও সওয়াব হবে। ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আমাদের কপাল বড় খারাপ, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আপনাদের চোখে পানি আমাদের চোখে পানি নাই, আল্লাহ আপনাদের কারণে যেন আমাদের কবুল করিয়া নেয়। ও আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ ব্যবসা যারা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সবার দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ এই বাংলাদেশের প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানিয়ে দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানিয়ে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানিয়ে দেন, সন্তানগুলো নেককার বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানিয়ে দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন, হেদায়াতের নূর সিনায় দান করেন, মোবাইলের